তকদির কখনোই পরিবর্তন হবে না। আল্লাহবাক যাকে করোনা ভাইরাস দিয়ে মারবেন সে মরবেই, তুমি একটা যে পাঁচটা বিয়ে দিলেও সুখী হওয়ার রাস্তা দুটা, তকদির এবং তওয়াক্কুল। যারা তকদির বিশ্বাস করে এবং আল্লাহ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সাবধানতার নিষিদ্ধতা নাই, যদি সাবধানতা বন্ধ থাকতো তা আমার রসুল নিজে সাবধান হতেন না, এমনি ফ্র্যাঙ্কলি সালাতে ড্রেস পরে ও হতে যদি যুদ্ধ করতে যেতেন। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার সদৃশ, আর কাফেরের জন্য জান্নাত সদৃশ। জান্নাতের সুখ জাকজমক দুনিয়াতে পাবো এই আশা যদি আমরা করি তো আখেরাত হারাব। আল্লাহর রাসূল শুয়ে আছেন চাটার উপরে, পিঠে দাগ পড়ে গেছে, ওমর ফারুক গিয়েছেন দেখি কেঁদে ফেলেছে, হায় নবী, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ আপনি, অথচ আজকে রোম এবং পারস্যের সম্রাট রাজারা কত জাকজমকের সঙ্গে বসবাস করছে, আমি কি বাড়ির থেকে আপনার জন্য একটা তোষক এনে দিতে পারি না? বলছে ওমর, ওরা সব দুনিয়াতেই পাচ্ছে, আমরা আখেরাতে যেই পাব। এই নবী আমার, এই নবীর উম্মতি এত বিলাসিতে কেন? টাকা বেশি হয়েছে দান করে দেন, ওটা আমাদের সাথে কবরে যাবে, চলে যাবে আখেরাত পর্যন্ত। দান করছেন এমন জায়গায়, বেদাতি জায়গায়, শেরকের জায়গায় দান করছেন, যেখানে সত্যিকার অর্থে দিনের দাওয়াত চলছে সেখানে কোনো বাতি দেওয়ার লোক নাই। এটা সাবধান করে দিয়েছি। আজকের পত্রিকা দেখেন, এত দ্রুত এসে যাচ্ছে করোনা ভাইরাস, যাকে অমিক্রন একটা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, আবার ফ্রান্সে আরেকটা এসেছে অমিক্রন চাইতে আরও জোরালো, অমিক্রন চাইতে আরও সাত গুণ জোরালো, আরেকটা বেরিয়েছে ফ্রান্সে, মানে একটা পরে একটা গজব আল্লাহর পক্ষ থেকে আসতেই আসে, আসতেই আসে, আসবেই, যেহেতু মানুষ তো এখন হেদায়ত হচ্ছে না। আমাদের তো কিছু করার নেই, সেরেফ সাবধানতা, আল্লাহর তওয়াক্কুল। সম্ভবত আমাদের ইমানদার ভাইদের মধ্যে আল্লাহর তওয়াক্কুল আছে বলেই বাংলাদেশ যত ঘনবসতি দেশ এখানে গড়ে সব মরা দরকার, তাই না? আলহামদুলিল্লাহ ওই আমেরিকার চাইতে, কানাডার চাইতে, ভারতের চাইতে, ব্রাজিলের চাইতে, জার্মানির চাইতে, ফ্রান্সের চাইতে বাংলাদেশ অনেক অনেক গুণ ভালো আছে। এটা আমরা আলহামদুলিল্লাহ একবার বললে হবে না, হাজারবার বলতে হবে, সিরেফ আমাদের ইমানের কারণে। এই জন্য বারবার আমি বলি, সুখী হওয়ার রাস্তা দুটা, তকদির এবং তওয়াক্কুল। যারা তকদির বিশ্বাস করে এবং আল্লাহ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমল্লাহ বিকাফেন আব্দা, আল্লাহ বলছেন হে বান্দা তোমার জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? আমরা বলব অবশ্যই আল্লাহ আমাদের যথেষ্ট, আর সেজন্যই হয়তোবা আল্লাহ পাক আমাদের গ্রহণ করেছেন। এত করোনা মরছে আশেপাশে, পাশের রাষ্ট্রে এত মরা মরি সাফ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অনেক ভালো আছে। তবে সাবধানতা অবলম্বন করার আল্লাহ নিষেধ করেননি, আমার রসুল নিষেধ করেননি। তিনি যখন ওহদের যুদ্ধে গিয়েছেন, অন্যেরা মাথায় একটা করে কী বলে ওটাকে, মাথা কী দেয়, হেলমেট, আমাদের ভাষা বলি, উনি দিয়েছেন দুটা হেলমেট, বোর্ডেতে যে বর্ম পরায় উনি পরেছেন দুটো বর্ম, কারণ অন্য কাফেরদের টার্গেট উনি। এটা কেন করলেন? সাবধানতার কারণে। তো আমরাও সাবধান করার জন্য মুখে মাস্ক দিচ্ছি, একটা জায়গা কেউ দুটোও দিচ্ছি, সমস্যা নেই এটা সেরেফ, কিন্তু তকদির কখনোই পরিবর্তন হবে না। আল্লাহবাক যাকে করোনা ভাইরাস দিয়ে মারবেন সে মরবেই, তুমি একটা জায়গায় পাঁচটা বিয়ে দিলেও, কিন্তু সাবধানতার নিষিদ্ধতা নাই, যদি সাবধানতা বন্ধ থাকতো তা আমার রসুল নিজে সাবধান হতেন না, এমনি ফ্র্যাঙ্কলি সালাতে ড্রেস পরে ও হতে যদি যুদ্ধ করতে যেতেন। আল্লাহবাক আমাদের সবাইকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।